আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহাদাসাতুহা وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اقيموا الصلاه ان صلاه تنهى عن الفحشاء والمنكر وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي الأمين صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনী বৈঠকে আলোচনা করার তৌফিক আতা করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। শুনলেন আজকে আমার বক্তৃতার বিষয়, প্রোগ্রাম কমিটি যেটা নির্ধারণ করেছে সেটা হচ্ছে সালাতের গুরুত্ব, অর্থাৎ সহজ ভাষায় নামাজের গুরুত্ব। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার পূর্বে ছোট্ট একটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন প্রচার করতে শুরু করলেন, যেখানে মানুষ এখন হজ করতে যায় কাবা শরীফ, এই কাবার মধ্যে 360টা মূর্তি ছিল। লাত, মানাত, হবল, উজ্জা, এগুলো হচ্ছে নাম মূর্তির। তারা এক একজনকে ভগবান মনে করত, এক একজনকে মেডিয়েটার, মাধ্যম মনে করত। তার কাছে বললে সে আল্লাহ অবধি পৌঁছে দিবে। তা আল্লাহ রসুল যখন দাওয়াতের কাজ করলেন, আল্লাহ রসুল যখন বললেন এতগুলো মাবুদ চলবে না, এক মাবুদের ইবাদত করতে হবে, তখন মক্কাবাসী প্ল্যান করে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করল। আল্লাহ রসুল আবু বাক্কর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহুকে নিয়ে ওখান থেকে পালিয়ে গেলেন, মদিনায় বসে দাওয়াতের কাজ শুরু করলেন। অনেক কষ্ট সহ্য করে আল্লাহ রসুল এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে দিনের কাজ শুরু করলেন। যখন চারিদিকে ইসলামের রমরমা একটা ব্যাপার, তখন আল্লাহ রসুল মক্কা বিজয় করতে এসে হাতে একটা লাঠি নিয়ে লাত, মানাত, হজ্জা, হোবল, এই যে মূর্তিগুলো ছিল 360টা মূর্তি, তাদের মাথায় ছড়িটাকে স্পর্শ করছিল, মারছিল, ভেঙে গুঁড়িয়ে দিচ্ছিল আর বলছিল অকুল জাল হাক অজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হবে, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হবে, আর মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্যই তার জন্ম। তার মানে সত্য যখন সমাজে আসে, মিথ্যা যত বড় হোক না কেন, তাহলে সেই মিথ্যা কি হবে, বিলুপ্ত হবে, কিন্তু সময় লাগবে। এই কয়েকদিন আমরা প্রোগ্রাম করে, যেটা প্রায় প্রোগ্রাম আমি বলছি, কয়েকদিন আমি প্রোগ্রাম করে যতটুকু অভিজ্ঞতার শিকার হলাম, মানে আমাদের এরিয়াতে জলঙ্গিতে, তাতে বোঝা যাচ্ছে মানুষ সত্যটাকে জানার প্রয়োজন মনে করে না, এক। দুই নম্বর, তারা যা জানে সেটাই ফাইনাল। তিন নম্বর,
তারা আমাদের সম্পর্কে একটা খারাপ ধারণা করে বসে আছে। তো আমরা প্রোগ্রামগুলো করছি, এই প্রোগ্রামগুলো ফেসবুক লাইভ হচ্ছে, গোটা বিশ্বের বাঙালিরা দেখছে। আল্লাহ রসুল কি বললেন? ওয়াকুল জাল হাক অজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা বিলুপ্ত হবেই। গৌরীপুর কারবোলা পাড়াতে প্রোগ্রাম করলাম, সামনে 15 থেকে 20 জন লোক ছিল। আজকে আমার ফেসবুক স্ট্যাটাস চেক করে দেখুন, ফেসবুক থেকে 13,000-এর উপরে লোক দেখেছে। আমার বক্তৃতা 8-10টা মিডিয়া ছাড়ে, তাদের ওখানে যদি আরও 1,000-2,000 করে দেখে, তাহলে একবার খেয়াল করে দেখেন, এই গৌরীপুরে 20টা লোক ছিল আমার সামনে, আর 20,000 লোক দেখেছে এই ফেসবুকের মাধ্যমে। আপনার চেয়ে মার্ক জুকারবার্গ অনেক ভালো, যদিও যদি এই অবস্থায় সে থাকে, তার থাকার জায়গা জাহান্নাম। মানে ও ইহুদি খ্রিস্টান, বুঝতে পারেননি? আপনি যদি মনে করেন যে আপনি হককে ঠেকিয়ে ফেলবেন এই প্রোগ্রামে না আসে, এদের প্রোগ্রামে যাব না, এই প্রোগ্রাম ফ্লপ হয়ে যাবে, আমরা সত্য কথা শুনবো না, বালিশ গুজে বাড়িতে শুয়ে থাকবো, আপনি কেন, পৃথিবীর কেউ রুখতে পারবে না। কারণ আল্লাহ রসুলের জামানা থেকে ইতিহাস সাক্ষী, আল্লাহ রসুল যখন বলেছিল এক আল্লাহর ইবাদত করো, তখন মানুষ মেনে নেয়নি। কিন্তু দীর্ঘ কয়েক বছর পর, অনেক অত্যাচার সহ্য করার পর, মানুষ কিন্তু দীন ইসলামকে মেনে নিয়েছিল। শিরক বিদাত এগুলাকে আপনারাও মেনে নেবেন, একদিন আপনারাই নিজের নিজের কৃতকর্মের উপরে হাসবেন, হায় আল্লাহ এটা কি করেছি, আমার বাবা একদিনও নামাজ পড়তো না, আর আমার বাবাকে মোলবি ডেকে এনে মিলাদ করি, আমার বাবাকে জান্নাতে পাঠিয়েছি, কত বড় পাগলের প্রলাপ এটা। এটা আপনি বুঝবেন, সময় লাগবে। আপনি আমার বিরোধিতা করতে পারেন, আমাদের বিরোধিতা করতে পারেন, তবে এই বাণী লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু তাআলার যে আমাদেরকে মাধ্যম দিয়েছেন, এই মাধ্যমের মাধ্যমে পৌঁছে যাচ্ছে, আর যাবে, কিয়ামত পর্যন্ত যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা সেই ব্যবস্থা করে রেখেছে। অতএব কানে বালিশ চাপা দিয়ে অথবা তুলো গুজে বা গোয়ার তুমু করে বাড়িতে বসে থেকে যদি মনে করেন যে ওরা কী বললো এটা আমার শোনার দরকার নাই, ব্যাপারটা এরকম, একটা লোকের পেশাব চাপিয়েছে রাস্তার সামনে, এখন পেশাব করতে চাইছে, তো কে কোথা থেকে দেখবে, এই ভেবে নিয়ে চেন খুলে পেশাব করছে আর নিজের চোখটা বন্ধ করে নিয়েছে, বুঝতে পারেননি কথা বলে, নিজের চোখ বন্ধ করে নিয়েছে, ও ভাবছে কেউ দেখছে না। তা আপনি যদি মনে করেন যে আপনার কানটাকে বন্ধ করে নেবেন, আপনার কান অবধি পৌঁছাবে, এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ আমাদের ব্যাপারে বলেছেন যে আমরা অতীব নগণ্য, যদিও যে ওরাসাতুল আম্বিয়া অর্থাৎ নবীদের ওয়ারিস, যারা দাওয়াতের কাজ করে, একটা ইমাম সাহেব তারা হচ্ছে নবীদের অনুসারী, নবীদের উত্তরস্বরী, তারা দীন ইসলাম প্রচার করবে, এখন তার নবী কেউ আসবে না। আপনার বাড়ি অবধি পৌঁছাবেই পৌঁছাবে, 100% পৌঁছাবে। আপনি আমাকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে তেড়ে দেবেন, আপনার ছেলে 10 দিন পরে গিয়ে বলবে বাবা শাহিনুর রহমান যা কথা বলেছে কোরআন এবং হাদিস থেকে, তোমার মৌলবি যা বলে তার নিজে বানিয়ে বলে, এখন তুমি যাচাই বাছাই করো, আপনি লজ্জায় আমার কাছে ক্ষমাও চাইতে পারবেন না। এরকম দৃষ্টান্ত বহু আমরা দেখেছি, বহু দৃষ্টান্ত এরকম আমরা দেখেছি। তবে লজ্জার কোনো বিষয় না, কিন্তু হকটা আপনাকে জানতে হবে, আপনার ইমাম আপনাকে কিসের মধ্যে রেখেছে, কোন পজিশনে, যাচাই বাছাই করে দীন ইসলামকে শুনতে হবে। কারণ কোরআন এবং হাদিস ছাড়া ব্যক্তিগত মানুষের কোনো মতামত ইসলাম ধর্মে চলে না, এই ধারণাটাকে ক্লিয়ার মাথার মধ্যে আনতে হবে। আজকে আমার বক্তৃতার বিষয় কি? সলাতের গুরুত্ব। আসি এবার পয়েন্টে, সলাতের গুরুত্ব মানে কি, নামাজ কি পড়তে হবে কি হবে না, এইটা তাই না? আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে 82 বার বলেছেন আকিমিস সলা, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার বলেছেন, তাই না? তোমরা সালাত কায়েম করো, এটা আল্লাহ 82 বার বলেছেন। এখানে তো মসজিদ আছে, তাই না? এই মসজিদের আন্ডারে কত ঘর লোক আছে? 100 ঘর ধরেন, 100 ঘর। তো এই মসজিদে মাগরিব, ফজর, জোহর, আসর
এই ওয়াক্তে নামাজি কজন হয়? দশ। যত ঘর রয়েছে অত লোক কি মসজিদে যায়? কনফার্ম যায় না। যদি যেত তো এতটুকু ছোট মসজিদে এত গ্রামের লোক আটে নাকি, তাই না? তার মানে বেশিরভাগ লোক কি করে না, সলাত আদায় করে না, নামাজ পড়ে না। কেন পড়ে না? কারণ তারা নামাজের গুরুত্বটা জানে না, যে নামাজ পড়লে কি হয়, তাই না? এই জন্য আজকে এটা আলোচনা, নামাজ পড়লে কি হয় এটা ও জানে না, কিন্তু ও ভোজপুরি গান শুনে মানে বুঝে না, কিন্তু ওর অন্তর শান্তি পায়। ও কিন্তু গান শুনে ও বুঝে না মানে, কিন্তু ওর অন্তর শান্তি পায়। সৌদি আরবে গিয়ে কাজ করছে, কে দরকার আরবি শিকার, টাকা হলেই হলো, আছে না? আপনাকে খালি সরকার যদি বলে যে অমক শ্রী একটা ফর্ম এসেছে, ফিল আপ করলে 30,000 করে টাকা পাবে, আপনার কোনো জানারই দরকার নাই, খালি বলবেন যে কী কী ডকুমেন্টস লাগবে বলেন, এটা আপনার কথা হবে। কী কী ডকুমেন্টস লাগবে বলেন, আপনি ডকুমেন্টসগুলোকে রেডি করে আপনি জমা দিয়ে দিবেন। আপনাকে সিগনেচার করানোর সময় একবারও ভাববেন না যে আমার যতটুকু সয় সম্পত্তি ছিল এটা কি নিয়েই নিল নাকি। আপনার টার্গেটের মধ্যে আছে যে আমাকে 30,000 টাকা পেতে হবে। তো আপনি আসলে গুরুত্বটা বুঝেন না, যার ফলস্বরূপ অবস্থাটা আমাদের এখানে। তো সলাতের কথা আল্লাহ বেশিবার যে কথা বলেছে তার গুরুত্ব আছে না নাই? এবার যদি একবার দুবার বলতো, আল্লাহর কথা একবারও যা দুবারও তাই পাঁচবারও তাই, কিন্তু যখনই বারবার বারবার আল্লাহ সুবহানাহু একটা কথা বলতে থাকেন, তাহলে বুঝতে হবে যে এই কথার মধ্যে গুরুত্ব রয়েছে, অসীম, অনেক গুরুত্ব রয়েছে। গুরুত্বটা একটু বলি, কোরআনুল কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আকিমিস সলা, তোমরা সলাত আদায় করো। সলাত মানে নামাজ, অনেকে আবার বুঝে না, সলাত মানে হচ্ছে নামাজ। আসলে নামাজ কিন্তু বাংলা শব্দ না, জানেন কি, এটা কিন্তু ফার্সি শব্দ, কিন্তু আমাদের 98 জন বাঙালি লোক জানে যে নামাজ হচ্ছে বাংলা শব্দ। আমরা ওই রকম বেকুব, কেমন বেকুব, একটা লোক সৌদি আরবে গিয়েছে, সৌদি আরবে গিয়ে সবাই আরবি কথা বলে দে ভাই, ভাষা বোঝে না, মূর্খ মানুষ, কেউ কেউ ইংরেজি বলে, এটাও বুঝে না। তো ভাবছি আল্লাহ কোন দেশে আসলাম, কিছুই তো বুঝি না। এ সময় ধরেন জোহর বা আসরের আজান পড়ছে মসজিদ থেকে, তো ও মিসকি মিসকি হাসছে, আর বলছো কথা আরবি বলো আর আজান বাংলাতে, বুঝতে পেরেছেন? শুনে শুনে অভ্যস্ত, তো ও মনে করেছে এটা মানে বাংলা, আজানের শব্দগুলো কি আরবি। আজকে আপনার ছেলেকে যদি বলেন যে বেটা চল সালাত আদায় করি, তো ভাববে যে সালাত মানে কি, শাহ আলমের বেটা নাকি, ওর নাম তো সালাত, হয়তো ভাবতেও পারে। কিংবা আরো আপগ্রেডেড ছেলেরা ভাবতেই পারে যে সালাত মানে মেবি অ্যান্ড্রয়েডের নতুন কোনো ভার্সন হবে হয়তো। এরকম পরিস্থিতি বর্তমানে মুসলমানদের, সলাত বুঝেই না, বহু মানুষ আছে সলাত বুঝে না। এই জন্য বললাম যে আল্লাহ সুবহানাহু বলছেন আকিমি সলাত, তোমরা না নামাজ আদায় করো, সলাত পড়ো। ইন্না সলাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার, নিশ্চয় সলাত তোমার সমস্ত অশ্লীলতা, বেহাপনা, নোংরামি যা থাকবে তোমার মধ্যে সব থেকে তোমাকে পাক এবং পবিত্র রাখবে। সূরা আম্বিয়ার আনকাবুতের 45 নম্বর আয়াত, 45, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে বলছেন সলাত হচ্ছে এমন একটা মহা ঔষধ, এই সলাত যদি আদায় করা যায় একজন মানুষ পাপ থেকে মুক্ত হবে, একজন মানুষ অশ্লীলতা থেকে মুক্ত হবে, একজন মানুষ বেহাপড়া থেকে মুক্ত হবে। তার মানে বোঝা যাচ্ছে কোরআনুল কারিমে আল্লাহ কখনো মিথ্যা বা ভুল কিছু বলেননি। যদি কথা সত্য হয় তাহলে একজন ইমাম সাহেব ও নামাজও পড়ে আবার গুলো খায়, বুঝতে হবে ওর সলাত আল্লাহর দরবারে গৃহীত হয়নি। কারণ আল্লাহ গ্যারান্টি দিয়েছে সলাত এত বড় একটা বাস্তব মহা ঔষধ, যা তুমি অ্যাপ্লাই করলেই অশ্লীলতা, বেহাপনা, নোংরামি থেকে দূরে থাকবে। ও জর্দা দিয়ে পান খায় কি করে নামাজ আদায় করার পরে? তার মানে নামাজে ওর কাজ করেনি, নামাজে ওর কাজ করেনি, এটা বুঝতে হবে। আল্লাহ বলতে চাইছে যে সলাত
একটা মহা ঔষধ। এই মহা ঔষধ তুমি যদি সেবন করো, তুমি যদি তোমার লাইফে ইউটিলাইজ করো, তাহলে তুমি সমস্ত বেহাপনা নোংরামি অসভ্যতা থেকে বেঁচে থাকবে। আপনার মধ্যে বেহাপনা নোংরামি অসভ্যতা আছে মানে বুঝতে হবে আপনার সলাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার পর্যন্ত যায়নি যায়নি। এবার সলাতের গুরুত্ব, গুরুত্ব মানে আপনাকে যদি এই যে কয়েকদিন আগে কি বলা হলো যে ভোটার কার্ড আপডেট করেন, আপডেটের জন্য মানুষের ছুটাছুটি দেখলেন, দেখে মনে হচ্ছিলো যে প্রত্যেকটা কম্পিউটারের দোকানের সামনে কিয়ামতের জন্য মানে জান্নাতের জন্য টিকিট বিক্রি হচ্ছে। ওরাই পাগল হয়ে গেছে, ওরাই মানে কম্পিউটারের, আমার কয়েকটা স্টুডেন্টের কম্পিউটারের দোকান আছে, তোরা বলছে স্যার সকাল ভোর 4টাতেও কম্পিউটার খুলে নিয়েছে মানুষ। কেন? ওই সময় গেলে লিঙ্ক পাবে না, তো গিয়ে দেখছি 100 লোক লাইনে দাঁড়িয়ে, তো লিঙ্ক কী করে হবে? তো সবারই কম্পিউটার ভাবে বিজি, আর কেউ কাজ করতে পারে না। কি করতে হবে? ভোটার কার্ড আপডেট করতে হবে। যদি আপডেট না হয় তাহলে কি করবে? আধিকারিক সময় বাড়াবে, সরকার সময় বাড়াবে, সেটাকে আবার অফলাইনে করা হবে। মানুষ জানে, তারপরে মনে করেছে যে 15 তারিখ লাস্ট ডেট, তার জন্য ব্যতিব্যস্ত হয়েছে। অথচ মানুষ জানে যে সলাৎ যদি আদায় না করে তার থাকার জায়গা জাহান্নাম। কজন মানুষ ভরে উঠে কাঁদতে কাঁদতে মসজিদে দৌড়িয়েছে, আল্লাহ গো আমি যদি নামাজ আদায় না করি তা আমার থাকার জায়গা জাহান্নাম। কজন গিয়েছে? আল্লাহ কোরআনে কনফার্ম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুদাসসির আয়াত নম্বর 42 এবং 43, যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতিরা জান্নাতে। এবার ওই যে কিছু মানুষ দেখবেন নামাজ পড়তো দুনিয়াতে, আর ওই সব লোককে দাওয়াত দিতে গেলে চাচা চলেন নামাজ পড়ে আসি, তুরাই যা বলে না এভাবে, ওয়া ঠিক আল্লাহর সাথে কানেকশন আমাদের আছে, ব্যবস্থা হবে। আবার কেউ বলে যে নামাজ না পড়লে কী হবে, ইমান ঠিক আছে, পায়খানা করে শৌচ কার্য না করে বলছে আমি পবিত্র। তো এই কথা বলে আপনি দাড়ি দেখেছেন, ছোট ছোট দাড়ি তো যে একবারে রাম ছাগলের মতো রে, আমার এরা টিটকিরি, এত সুন্দর চেহারা তার মুখে দাড়ি রেখেছ, ইসলাম রে টিটকিরি করে। একটু একটা মেয়ে যদি মাথায় উন্না দিয়ে কয়েকদিন সলাৎ আদায় শুরু করে, একটা ছেলে যদি সলাৎ আদায় শুরু করে, তাহলে রে বাবা পাকা মুন্সি পাকা গিন্নি, এই ধরনের শব্দগুলো এলাকা আছে না নাই? একটু একটা ইয়াং ছেলে, আর ইয়াং ছেলে যদি 17-18 বছরের ছেলে যদি দাঁড়িয়ে রাখে, তো প্রথম যে বাধা দিব ওর মা আর আব্বা, ছিছি ছিছি তুই করলি কি, এই বয়সে কেউ দাঁড়িয়ে রাখে রে পাগল? মানে ওর মা গ্যারান্টি যে আপনার ছেলে 2050-ই মরবে। কি জাহেল সমাজ আমাদের! এবার এই যে টিটকিরি দিত না, তুরায় পড়াগা নামাজ, ও মৌলভীরাই ওরকম আছে না? আবার কিছু মানুষ খুব ভদ্র ভাষা ব্যবহার করে বলে যে তালবা শয়খাল লয়কারাই বেশি বদমেশ, বলে না ওরাই বেশি বদমেশ, ওরা আবার নামাজ পড়ে। এইসব লোক জাহান্নামে যাবে, নামাজ না নিয়ে তো জাহান্নামে যেতে হবে। এবার জান্নাতিরা সেদিন টিটকিরি মারবে, দেখেন আপনি মেরেছেন, ওরা যে আসল হিরো, ওই আপনার টিটকিরিতে কাজ হয়নি, এবার আসল টিটকিরি দেখেন, এখানে আপনি কিছু করতে পারবেন না। এবার জান্নাতিরা জাহান্নামে দেখে ডেকে বলছে মা সালাকা কুম ফিস সাকার, ওই কি গো তোমরা জাহান্নামে কেন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, কারণটা কি একটু আমাদেরকে বলো, খুব টিটকারি মাত্রা তোমরা জাহান্নামে কেন একটু বুঝিয়ে বলো। কলু, তারা বলবে লামনা কুমিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না তাই জাহান্নামে, আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতাম না তাই জাহান্নামে। এই দুনিয়াতে একজন মানুষের হাত ধরে টানলাম, সালাত আদায় করতে গেল না, ও একটা চড় মেরে দিল, আবার টানলাম আবার টানলাম, কোনো একদিন ইচ্ছা করে সে মসজিদে যেতে পারে, কিন্তু ও এমন একটা তার ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছে যে যেখান থেকে আর বেরোতে পারবে না। যদি চোখ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে আল্লাহ গো একটু সময় দাও না, একটু অবকাশ দাও, খালি দুনিয়াতে যাব আর তুমি যা যা বলেছো তাই করব, আল্লাহ হাসবে না বলে বাদ পার কথা কা, তোদেরকে আমি সোজা কাজ দিয়েছিলাম ওটা করিস নি, আমি আবার পাঠালে তুই আবার ভুলে যাবি, এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। দেখেন না, আপনার বাড়ির বাস্তব প্রমাণ দিচ্ছি, জলঙ্গি মসজিদে বসে আছি ইসরা মসজিদে, একটা নতুন মুখ আসলো ফ্রেশ, ওকে চিনি না আমি, জলঙ্গিতে বাড়ি, তো সাবির আমাকে বললো যে শাহিন ভাই ছেলেটা একটু বুঝান, ওনার মা মারা গিয়েছে, তো উনি খুব শক্ট কষ্ট পেয়েছেন, একটু বুঝান।
তো ছেলেটাকে বোঝালাম, বললাম ভাই দেখো তুমি কাউকে ডেকে লাভ নাই, তুমি তোমার মায়ের জন্য দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন, মায়ের জন্য ছেলে যথেষ্ট। তো ভাই তোমাকে একটা অনুরোধ করব, তুমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, নামাজ পড়ো, মায়ের জন্য দোয়া করো, আর নামাজ না পড়লে তো দোয়ার মাধ্যম থাকছে না। তো বলছে আমি জীবনে নামাজ ছাড়ব না, ওকে আমি মাগরিবে পাইনি, খালি আসর আমাদের সাথে পড়েছে, জোহর আর আসর, মাগরিবের পর থেকে আজ পর্যন্ত দেখি কোনো মসজিদে যাই না। বুঝতে পারছেন এটা যে গুরুত্ব তার কাছে, এরা যে গুরুত্ব, এরা পাগল ভাবে, অধিকাংশ মানুষ যারা নামাজ পড়ে তাদেরকে পাগল মনে করে, ব্যাকডেটেড মনে করে। এই লোকগুলোকে জান্নাতিরা ডেকে বলবে যে তোমরা জাহান্নামে আসলে কেন, কারণটা কি? কলু তারা বলবে লামনাকু মিনাল মুসাল্লিম, আমরা মুসল্লি ছিলাম না। সূরা মুদাসসির আয়াত নম্বর 42 এবং 43 এখন খুলেন নগদ, আপনি দেখে নেন কথা সত্য নাকি মিথ্যা বলছি। তার মানে এখান থেকে প্রমাণিত হলো যে ব্যক্তি সলাত আদায় করে না ওই ব্যক্তি জাহান্নামে যাবে কনফার্ম, কেউ তাকে বাঁচাতে পারবে না। এখন আবার কিছু মানুষ মনে করছে আমরা তো নামাজ পড়ি, কোন নামাজ, যাই তো জানা যায়, কেউ মোল্লে যায়, ঈদে যায়, জুমাতে যায়, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ করে তুলবেন কিয়ামতের মাঠে, যারা সিজনাল ইবাদত করে। এটা যে সিজনাল ইবাদতের লোকে কি বলবে, যাই জুমার নামাজ না পড়লে কি মুসলমান থাকা যায়, মানে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে সালাত আদায় করতে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পাঁচ ওয়াক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিক যারা তাদের কাছে, হাদিস বুখারী মুসলিম, মুনাফিক যারা তাদের কাছে ঈশা এবং ফজরের সালাত অত্যাধিক ভারী মনে হয়। আল্লাহ রসুল বললেন যারা মুনাফিক তাদের জন্য ঈশা এবং ফজরের সালাত অত্যন্ত ভারী মনে হয়। আমি বলতে চাইছি না আপনি মুনাফিক, তবে আপনাকে এটুকু বলতে চাইছি আপনার মসজিদে মাগরিবে যতজন লোক ছিল ফজরে কি অতজন লোক আসে? আসে না। আপনার এলাকায় জানা যায় যত লোক ছিল অত লোক কি ফজরে আসে? আসে না। আপনার এলাকায় ঈদে যত লোক সালাত আদায় করে অত লোক কি ফজরে আসে বা ঈশাতে আসে? না, আসে না। আল্লাহ রসুল বলছেন এরা হচ্ছে মুনাফিক, মুনাফিকদের জন্য ভারী নামাজ কি ঈশা এবং ফজর, ফজরে হয় ইমান টেস্ট। তার মানে বহু মুসলমান মুনাফিক যারা ফজরে যায় না ধরে নিতে পারেন তারা মুনাফিক, এটা আপনি ধরে নিতে পারেন। এখন প্রশ্ন হলো আল্লাহ রসুল বলছেন জাহান্নামের সবচেয়ে তলে থাকবে মুনাফিক। আমি তাজ্জব হয়ে যাই হাদিসটা যখন পড়ি আর ভাবি আরে নরেন্দ্র মোদী থাকবে তো আরও নিচে থাকার কথা, না নরেন্দ্র মোদীর উপরে, মানে নরেন্দ্র মোদী আপনার উপরে থাকবে, বুঝেননি মনে হয়। ইসলাম ধর্মাবলম্বী ছাড়া তো সবাই জাহান্নামে যাবে, যাবে তো? আল্লাহ কোরআনে খাস করে বললেন যে যারা মুনাফিক তারা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, তার মানে হিন্দু আপনার উপরে থাকবে, মানে হিন্দু আপনার চেয়ে ভালো ওই লেভেলে, মানে খারাপের মধ্যে ভালো বলে না সেই লেভেলে। আপনি একবার খেয়াল করে দেখেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যদি বুঝতে পারত ঈশা এবং ফজরের সালাতের কি ফজিলত, মানুষ যদি বুঝতে পারত আসর এবং ফজরের সালাতের কি ফজিলত, তো তারা হামাগুড়ি দিয়ে হলো মসজিদে উপস্থিত হতো। আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই ঠান্ডার সালাত আদায় করলো ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, যে ব্যক্তি দুই ঠান্ডার সালাত আদায় করলো ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। আল্লাহ রসুলকে বলা হলো আল্লাহ রসুল দুই ঠান্ডার সালাত কি? আল্লাহ রসুল বলছেন এক আসরের সালাত, দুই ফজরের সালাত। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তবে বিশেষ যত্ন নিয়ে আসর এবং ফজরের সালাত আদায় করলে আপনি জাহান্নামে যাবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গ্যারান্টি দিচ্ছে। কেন? এই সময় ফেরেশতা বদল হয়, ফেরেশতা আপনাকে কোন অবস্থায় রেখে যাচ্ছে এটা ফেরেশতা কি করে দেখে যায়, আপনাকে সলাতে ছেড়ে গেল কিনা, ফজরে এসে আবার দেখেন আপনি সলাতে আসেন কিনা। তাহলে বুঝতে হবে সলাতের গুরুত্ব কি আছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবীরা, তোমাদের প্রত্যেকের বাড়ির সামনে যদি একটা করে নহর থাকে, ঝর্ণা থাকে, নদী থাকে, ওখানে যদি তোমরা পাঁচবার গোসল করো তাহলে কি তোমাদের দেহে ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবীরা বলছে, বলেন কি, আরে একবার গা ধুলেই তো ময়লা থাকে না, পাঁচবার গা ধুলে কি ময়লা থাকে? তখন আল্লাহ রসুল বলছেন, এটা হচ্ছে সলাৎ, যে ব্যক্তি সলাৎ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গোনা পাপকে ঝরিয়ে দেন। বুঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করলো, এই পাঁচ ওয়াক্ত সালাত এক জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত, এক রামাদান থেকে অপর রামাদান পর্যন্ত ভেতরে যে পাপ করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পাপকে কাফফারা হিসাবে গ্রহণ করেন, অর্থাৎ ক্ষমা করে দেন, ইল্লা কাবীরা, শুধুমাত্র বড় বড় পাপ ছাড়া। বুঝেননি? আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করে, এই পাঁচ ওয়াক্ত সালাত এক জুম্মা থেকে আর এক জুম্মা পর্যন্ত যত আপনি পাপ করবেন, এক রমাদান থেকে আর এক রমাদান পর্যন্ত যত আপনি পাপ করবেন, এই মাঝের পাপ আল্লাহ সব ক্ষমা করে দেবেন, শুধুমাত্র কাবিরা গুনাহ শিরক বাদ দিয়ে। তাহলে সলাতের গুরুত্ব বুঝছেন যে কত গুরুত্বপূর্ণ আমাদের এই সলাত। আল্লাহ রসুল বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজকে ত্যাগ করলো ওই ব্যক্তি মুসলমান নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন মসজিদে সলাত আদায় করি, আজান হয়ে গেছে, দেখছি যে মুসল্লিরা বাড়ির থেকে বেরোচ্ছে না, আমার ইচ্ছা হয়, আল্লাহ রসুল বলছেন, রাগটা একবার দেখুন, আল্লাহ রসুল বলছেন, আমার ইচ্ছা হয় আমি যে কাউকে একজন ইমামতিতে দাঁড় করিয়ে দিই, তুমি ইমামতি করো, আর আমার ছেলে কি আমার সাথে কিছু জোয়ান ছেলে আসো, ইয়াং যুবক ছেলে আসো, অনেকগুলো কাঠ খড়ি নিয়ে নাও, তাদের বাড়ি আমি জ্বালিয়ে দেব যারা আজান শোনার পরেও জামাতে উপস্থিত হয় না। আবার শুনুন হাদিস, আল্লাহ রসুল বলছেন, আজান হয়ে গেল, তারপরে যখন মসজিদে মানুষ আসে না, আমার ইচ্ছা হয় আমি অন্যজনাকে ইমামতির দায়িত্ব দিয়ে কিছু যুবক ছেলেকে নিয়ে সাথে কাঠ খড়ি নিয়ে তার বাড়িটাকে আমি জ্বালিয়ে পুড়ে সারখার করে দিই, কিন্তু আমি দিই না, এই জন্য তার বাড়িতে মহিলা থাকে এবং ছোট বাচ্চা থাকে। জি, কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তুমি খালি বেঁচে যাও তোমার স্ত্রীর জন্য, তুমি শুধু বেঁচে যাও তোমার কলিজার টুকরো ছেলে এবং মেয়ের জন্য, নইলে আল্লাহ রসুল তোমার বাড়িকে জ্বালিয়ে দিতে বলেছে। তুমি কত বড় কাপুরুষ, তুমি কত বড় মেহা, তুমি নিজেকে মুসলমান দাবি করো, তোমার নাম নাকি আব্দুর রহমান, তোমার নাম নাকি আব্দুল সাত্তার, মসজিদে আজান হয় আর তুমি মসজিদে যাও না, মানে তুমি কাপুরুষ, তুমি নির্লজ্জ, তুমি বেহা, তুমি শুয়োরের চেনিস। আল্লাহ রসুল বলছেন, বালহুম আদাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পশুর চেনিস, যারা সালাত আদায় করে না এরা পশুর চেনিস। দোস্ত ইমামেরও আছে, দোস্ত ইমামেরও আছে, না ইমামেরও আছে। আমি প্রায় জায়গায় এই কথাটা বলি, আজকেও আপনাদের এখানে বলছি, ইমাম সাহেব কোরআন হাদিস পরে বলবে, আগে আমার এই থিওরিটা অ্যাপ্লাই করুক তো দেখি হয় কিনা। মিম্বারে উঠবে খুতবার দিনে, উঠে প্রথম কথা বলবে, শোনেন আজকে আমার তরফ থেকে আমি একটা ঘোষণা দেব, সবাই মানবেন, কারণ আমি ইমাম, আমি আমির, আমার কথা আপনারা মানতে বাধ্য। কবে বলবে? জুমার দিনে। সে দাঁড়িয়ে এই কথা বলবে, এক নম্বর ঘোষণা হলো, যে ব্যক্তির বাড়ির থেকে মানুষ নামাজ আদায় করতে না আসবে, ওই ব্যক্তির বাড়িতে কেউ যদি মারা যায় তার জানাজা আমি ইমাম পড়াবো না। রুজি আকাশ থেকে আসে মাওলানা সাহেব, টেনশন করেন না, আল্লাহ রুজি দিবে। সকালবেলায় পাখিরা খালি পেটে বেরিয়ে যায়, না টাকা আছে, না কোনো দোকান আছে, না তাদেরকে খাওয়ানোর কেউ থাকে, আবার সন্ধ্যাবেলায় তারা পেট পূর্ণ হয়ে বাড়ি ফিরে। একটা নীল তিমির বাচ্চা হলে নাকি 40 টন দুধ লাগে প্রথম সময়ে, গোটা আমরা এখানে যতজন লোক রয়েছি যা ইনকাম করি সব টাকা দিয়ে 40 টন দুধ কিনতে পারবো না, এই দুধ খাওয়ায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইমাম সাহেব, আপনি তো কোরআন হাদিস বুঝেন, আপনি রুজি রুটির জন্য এত টেনশন করছেন কেন? সামান্য 3-4 হাজার মমতা ব্যানার্জির টাকার জন্য আপনি এত টেনশন করছেন কেন? বলেন তো হক কথা এইভাবে, এক, যার বাড়ির লোক নামাজ আদায় করবে না, ও মারা গেলে ওকে পুঁতে রাখবো, ওর জানাজা পড়াবো না, চাপা মাটি দেব। দুই, যে বাড়ির লোক নামাজ আদায় করবে না
ওই বাড়ির যদি কোনো বিয়ের নিমন্ত্রণ দেন, সে বাড়িতে আমি শাহিনুর রহমান বিয়ে পড়াতে যাব না, ইমাম সাহেবকে এভাবে কথা বলতে হবে। বুঝতে পেরেছেন? এইভাবে যদি ইমাম সাহেব কথা বলতে পারত তো ইনশাল্লাহ আমাদের সমাজটা পরিবর্তন হতো। কিন্তু ইমাম সাহেব আটকে আছে ওই যে মুরগির ঠ্যাং। কি স্বাদ গো, যাতে স্বাদ নাকি? কঠিন একটা ব্যাপার। এই ফ্যান দেখে একটা কথা মনে পড়ে গেল আমার, দেখছেন ফ্যান চলছে তাও ঘামছি, কেন বলেন তো? ফ্যানটা ঠিকঠাক আমার কাছে লাগছে না, তাই না? ঠিকঠাক হাওয়া লাগছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মুসল্লিরা জাহান্নামী। কি বলছে? মুসল্লিরা জাহান্নামী। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নামাজ আদায় করার পরও জাহান্নামী, আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নবীর তরিকায় পড়ে না, ফ্যান চলছে কিন্তু সোজা লাগছে না, তাই আমি ঘামছি, সলাত আদায় করে কিন্তু আল্লাহ রাসূলের পদ্ধতিতে করে না, যেমন আমি ঘামছি, তাই সে নামাজ আদায় করার পরেও জাহান্নামী। কোন জাহান্নামে যাবে? ওয়াইল নামক জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ভাষা কি বুঝছে না ভাই? তার মানে সলাত হতে গেলে সেটা কার জন্য হতে হবে? নবীর তরিকায় হতে হবে, নবীর পদ্ধতিতে হতে হবে। আল্লাহ রাসূলের পদ্ধতি ব্যতিরেক যদি সলাত আদায় করেন, এই সলাত আল্লাহর কাছে, ঠিক আছে, এই সলাত আল্লাহর কাছে গৃহীত হবে না। তাহলে আপনাকে আমি বুঝাতে সক্ষম, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে আমি বুঝাতে সক্ষম যে আল্লাহ রাসূল সলাতের অনেক গুরুত্ব দিয়ে গিয়েছেন। এবার শুনুন, কিতাবুল কাবায়ের পৃষ্ঠা নম্বর 26, এখানে অনেক শ্রোতা আছেন যাদের মুখস্থ, আমার মুখ থেকে এতবার বলেছি আমি, তারপরে মুখস্থ। এই কথাটা শুনে যদি আপনার এলাকায় মুসল্লি না বাড়ে, বিশ্বাস করুন এদের সবাইকে আলী হাসানের কাছে নিয়ে যেতে হবে, সব মাথার ডিফেক্ট আছে। আমার এই কথা শোনার পরে যদি, এই ঘটনা শোনার পরে যদি মুসল্লি না বাড়ে, বিশ্বাস করুন মাথায় ডিফেক্ট আছে, আলী হাসানের কাছে ভর্তি করতে হবে। মুসা আলাইহিস সালাতুসসালামের জামানায় একজন মহিলা মুসার কাছে আসলেন, মুসা মানে আল্লাহর সাথে যিনি কথা বলতেন, কালিমুল্লাহ, এত মর্যাদা আল্লাহ সুবহানাহু তাকে দিয়েছিলেন। তো মুসা আলাইহিস সালাতুসসালামের কাছে একজন মহিলা এসে বলছে, ও মুসা, আমি পাপ করেছি, মহ অন্যায় করেছি, আল্লাহর কাছে তৌবা করেছি, তবে আপনি তো নবী মানুষ, রসুল মানুষ, আপনি একটু আপনার আল্লাহকে বলেন না যেন আমার তৌবাটা গ্রহণ করে। পাপ আপনি করে ফেলেছেন, এই পাপ করার পরে তৌবা করলে আল্লাহ কি ক্ষমা করেন না? আল্লাহর বৈশিষ্ট্যটা আল্লাহ ক্ষমা করেন। তারপরেও কনফার্ম নবী যেহেতু আছে একটু যাই, তো মুসা আলাইহিস সালাতুসসালাম বলছে, ও মহিলা, তোমার জন্য যে দোয়া করবো বলছো, কি পাপ করেছো তুমি, পাপটা কি করেছো একটু বুঝাও তো আমাকে, বলো তো, ভালো করে শুনবেন, খুব কান লাগিয়ে শুনবেন। তখন মুসা আলাইহিস সালাতুসসালামকে মহিলা বলছে, আমি জেনা করেছি। কি করেছি? জেনা বুঝেন তো, অন্যজনের সঙ্গে বিনা লাইসেন্সে শুয়ে থাকা, এর চেয়ে ভেঙে আর বলতে পারলাম না, এটা হচ্ছে জেনা। আমি জেনা করেছি, জেনা করার ফলে আমার পেটে একটা বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা যখন বাইরে এসেছে দুনিয়া দেখেছে, ভূমিষ্ঠ হয়েছে, আমি তাকে হত্যা করেছি, আমি এই পাপটুকু করেছি, একটু আপনি আপনার আল্লাহকে বলেন না যেন ক্ষমা করে দেন। মুসা আলাইহিস সালাম রেগে গিয়েছেন, রেগে গিয়ে বলছে, ওরে মহিলা, তুমি করেছো কি? জেনা মানে মৃত্যুদণ্ড, জেনা মানে মৃত্যুদণ্ড, এক প্রথম পাপই তার ফাঁসি ধরেন, দ্বিতীয় পাপটা কি? সূরা মায়দা 6:5 আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন যে কেউ যদি বিনা কারণে, বিশেষ কোনো কারণ ছাড়া যদি একজন মানুষকে নিরীহভাবে হত্যা করে, গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলে যা পাপ, একজনকে হত্যা করলে তাই পাপ। ওই কোলের যে শিশুটা ভূমিষ্ঠ হয়েছে, তার কোনো পাপ ছিল? ছিল? কোনো পাপ ছিল? ওর কী দোষ? জেনার ফলে গেছে, ওই মহিলা ছেলেটাকে হত্যা করেছে। মুসা আলাইহিস সালাম বলছে, ও মহিলা, তুমি তাড়াতাড়ি আমার দরবার থেকে দূরে যাও, দূরে যাও, দূরে যাও। কেন? আল্লাহ এখনই হয়তো আকাশ থেকে আগুন আগুন পাঠিয়ে দেবেন, আরে তুমি তো মরবা, মরবা, আমরাও মরবো, আরে এর চেয়ে কি দুনিয়াতে আর কোনো বড় পাপ আছে? কঠিন পাপ কিন্তু এই জেনা, কিন্তু আজকে আমাদের ঘরে ঘরে এই সন্তান হত্যা, কিন্তু আজকে আমাদের ঘরে ঘরে
স্বামী স্ত্রী শুধুমাত্র এনজয়মেন্টের জন্য বাচ্চা আসলো ফেলে দিল, বাচ্চা আসলো ফেলে দিল, হচ্ছে না এখন অবসান অবসান অবসান, কী জবাব দেবেন কিয়ামতের মাঠে? তো এই হচ্ছে সিচুয়েশান। তো মহিলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন, এত বড় পাপ করলাম আল্লাহ তুমি ক্ষমা করবা না? যে আল্লাহ রসুল সেও ভয় করছে, আমি তাহলে কত বড় পাপ করেছি? আল্লাহ রসুল পর্যন্ত ভয় করছে, আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেবে, আল্লাহ আমি কত বড় পাপ করেছি, এই কথা বলতে বলতে চলে যাচ্ছেন। আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন, এসে মুসা আলাইহিস সালামকে বলছে, ও মুসা আল্লাহ তলব করেছে তোমাকে, বলেছে যে তুমি ওই মহিলাকে ঘুরালে কেন, ব্যাপার কি, ঘটনা কি? জিবরাইল কিন্তু জানে ঘটনা, তারপরে জিবরাইল জিজ্ঞাসা করছে যে ঘটনা কি। তো বলছে ও জিবরাইল তুমি কি জানো কত বড় পাপ করেছে? ও বলছে কী পাপ করেছে? বলছে ও জেনা করেছে, আবার সন্তান হয়েছে, ওই সন্তানটাকে হত্যা করে দিয়েছে। আচ্ছা তুমি বলো তো এর চেয়ে কি বড় পাপ আর হতে পারে দুনিয়াতে? তো বলছে জি, এর চেয়েও বড় পাপই ওই যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করে। কি বুঝলেন? এটা বেশ্যা মহিলার চেয়ে খারাপ যে বাড়িতে বসে নামাজ ত্যাগ করে। দমকলের বেশ্যা পড়তে আছে না, বাইরে যে লিপস্টিক মেখে মেয়েটা বসে থাকে, ওই মেয়েটার চেয়ে আপনার মেয়ে খারাপ, ওই মেয়েটার চেয়ে আপনার স্ত্রী খারাপ, ওই মেয়েটার চেয়ে আপনি খারাপ যদি আপনি সলাত আদায় না করেন। আল্লাহর রসুল এই কথা বলছেন। একজন মানুষ যে জেনা করেছে, ব্যভিচার করেছে, এই ব্যভিচার ব্যভিচারিণী ওর চেয়ে ভালো অন্তত পক্ষে যে ব্যক্তি সলাত আদায় করে না। তার মানে যে ব্যক্তি সলাত আদায় করে না ও ব্যভিচারের চেয়েও খারাপ। ব্রেনকে একটু খুলেন, অন্যের কাছে ধার দিয়ে রেখেছেন, এই ধারটা নিজে নিয়ে নেন, যে ব্রেনটা একটু চেষ্টা করেন। সাহাবিদের যদি তাকবীরে উলা ছুটে যেত, মানে আল্লাহ আকবার এই প্রথম তাকবীর ছুটে যেত, তিন দিন যাবত কষ্ট পেত, তিন দিন। আর যদি কোনো এক রাকাত ছুটে যেত, আরে জামাত তো পেয়েছে রে ভাই, এক রাকাত ছুটে যেত তাহলে সাত দিন যাবত তারা কান্নাকাটি করতো, হায় আল্লাহ আমার এক রাকাত ছুটে গেল। আর আপনি এক রাকাতও পড়েন না, কেমন কথা! তাই তো কেউ একজন বলছিল যে ইবলিস কটা সেজদা করেনি গো আল্লাহকে, বলছে একটা। তো বলছে ও তো কাফের। তা আমরা প্রতিদিন যে ৩৪টা সেজদা মিনিমাম অ্যাটলিস্ট অন্তত পক্ষে, কারণ ১৭ রাকাত মানে ৩৪টা সেজদা খালি ফরজ যদি আদায় করেন, তো প্রতিদিন আমরা ৩৪টা সেজদাকে মিস করি, তাহলে আমরা কি? তো তুমি দাদো ইবলিসের, ও যদি ইবলিস হয় তো তুমি ইবলিসের দাদো, নাহলে তুমি সলাত কী করে ত্যাগ করো? সলাত আদায় না করলে আপনি মুসলমান থাকবেন না। সোজা বাক্য, ইমাম সাহেবকে বলবো যে তার বাড়িতে আপনি বিয়ে পড়াতেও যাবেন না, খাবেনও না, কিছুই করবেন না, যতক্ষণ না পর্যন্ত সলাত আদায় করাচ্ছে। আবু হানিফার কথা বলি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, তোমার সন্তানকে জেলখানায় ঢুকিয়ে দাও, অতদিন পর্যন্ত মারো যতদিন পর্যন্ত ও সলাতের কথা স্বীকার করে আর না হয় মরে যায়। বুঝেননি মনে হয়? যদি কেউ বলেন আমি হানাফি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন তোমার ছেলেকে জেলখানায় ঢুকে দাও যদি সলাত আদায় না করে, করলে তো আলহামদুলিল্লাহ, যদি না করে তো হয় ওকে সলাত আদায় করতে হবে, নাহলে মারতে 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 মেরে ফেলো। এ কথা বলেছেন। দেখি কজন হানাফি আছে এলাকায়, তার ছেলেকে তার মেয়েকে নামাজ পড়ায় কিনা দেখি। কি অবস্থা আজকে চিন্তা করুন, আজকে সমাজের কি অবস্থা! আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। আল্লাহ রসুল বলছে, আল্লাহ আমাকে বলেছে, এই শোনো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে কথা বলি, আল্লাহ বলছেন আমি যে কথা বলি এই কথার নড়চড় হয় না। আল্লাহ রসুল বলছে, মানে বুঝলাম না আল্লাহ কি বলতে চাইছেন। আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তুমি আমার কাছে খেয়েছিলে মেরাজে, আমার কাছ থেকে গিফট নিয়ে গেছো ৫০ ওয়াক্ত সলাত, ৫০ ওয়াক্ত নামাজ, কিন্তু তোমার উম্মত পারবে না বলে তুমি বারবার 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 এসে আমার কাছ থেকে কমিয়ে পাঁচ ওয়াক্ত করে নিয়েছো। হে আল্লাহ রসুল, হে আমার প্রিয় বান্দা, হে আমার দোস্ত, তুমি শুনে রাখো, কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ৫০ ওয়াক্তেরই নেকি দেবো। এত বড় অফার কোন কোম্পানি দেবে গো? আছে পৃথিবীর কোনো কোম্পানি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে ৫০ ওয়াক্তের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন? আর রিসেন্ট গবেষণা, অনেক আগে হয়েছে এখনো হচ্ছে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীরা, বড় বড় ডাক্তার,
যারা সায়েন্স নিয়ে গবেষণা করেন তারা বলছেন, যদি আপনি আপনার সুস্থ জীবন চান, যদি আপনি আপনার সুস্থ সবল জীবন চান, ইউ হ্যাভ টু প্রে, তোমাকে আপনাদের নামাজ পড়তে হবে। কত বড় মডার্ন ছিলেন আল্লাহ রসুল! বিজ্ঞান আজকে যা আবিষ্কার করছে, আল্লাহ রসুল 1450 বছর আগে বলে গিয়েছেন, যখন একটা ঘড়িও ছিল না জামানায়, তখন তিনি সলাতের উপকারিতা বলে গেছেন। এখন হিন্দু থেকে শুরু করে বহু মানুষরা বলছে যে নামাজ মানসিক টেনশন দূর করতে সাহায্য করে, নামাজ শারীরিক গঠন সুন্দর করে, শারীরিক গঠন সুন্দর করে, নামাজ মানুষকে দেখতে সুন্দর করায়। কারণ আপনার দেহে রক্ত চলাচল করে, রক্ত কোনোভাবে মুখে যায় না দেখবেন, কিন্তু আপনি যখন সেজদায় যান, আল্লাহর নিকটবর্তী হয়ে যান, রক্ত আপনার মুখে আসে, আর মুখে আসলে তার এগুলো হচ্ছে সতেজ হয়ে যায় ভেনগুলা, শিরাগুলা, তারপর আপনি দেখতে সুন্দর হন। দেখেন না, যারা পাঁচ ওয়াক্ত সালাত একদম ছোটবেলা থেকে আদায় করে, ওদেরকে দেখতে সুন্দর লাগে, আপনি খেয়াল করেননি? এটা তো খেয়াল করার দরকার আপনার। তাহলে টাইমটা দেখো তো, তাহলে সালাত আপনাকে আমাকে আদায় করতে হবে যে কোনো মূল্যে। এখন সলাতের গুরুত্ব বোঝাতে গিয়ে শুনুন, আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু আনহার উরুরানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, পাশে পানির পাত্র, চাদর দিয়ে মুখটা ঢেকে নিচ্ছেন, বারবার বারবার মুখটাকে মুছছেন, আর বলছেন আল্লাহ গো সুবহানাল্লাহ, মৃত্যু যন্ত্রণা এত কষ্টকর, এত কষ্টকর। একজন সাহেব এসে বলছে, আল্লাহ রসুল, সব সাহাবিরা নবমী মসজিদ নবমীতে দাঁড়িয়ে আছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনি চলেন নামাজ পড়বো। সাহাবিদের মধ্যে বুকটা ফেটে যাচ্ছে, আল্লাহ রসুল ওয়াক্ত হয়ে গেছে, বেরাচ্ছেন না মানে, আর মনে হয় আল্লাহ রসুলের পিছনে আমরা নামাজ পড়তে পারবো না, সবাই গুমরে গুমরে কাঁদছেন। আল্লাহ রসুল বলছে, যাও আবু বক্করকে বলো, আবু বক্করকে বলো সলাত আদায় করানোর জন্য। তো সাহাবি বলছে, আবু বক্কর আপনার যায় নামাজে দাঁড়াতে পারে? আবু বক্কর তো এমনি দুর্বল মানুষ, মানে কোরআন তেলত করলে কাঁদে, আর আপনি নাই, আপনি উপস্থিত আছেন এখানে, আর আবু বক্কর কী করে দাঁড়াবে আপনার যায় নামাজে? এটা তো সম্ভবই না। যাক, অনেক ঘটনা অনেক কথা এখানে। তো এই করতে করতে যখন তিনবার আসা হলো, আল্লাহ রসুল বলছে, যাও আবু বক্করকে বলো যে সে যেন সলাত আদায় করায়। আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে পড়লেন, সলাত আদায় শুরু হয়ে গেল, আল্লাহ রসুল একটু ভালো ফিল করলেন, একটু একটু ভালো মনে হচ্ছে। আচ্ছা, এই ভালো সেই ভালো না, আপনি আমি যা বুঝছি, তারপরে কিন্তু আল্লাহ রসুল মারা গিয়েছিলেন, তাহলে কেমন ভালো বুঝেন? তা আল্লাহ রসুল একটু ভালো ফিল করলেন, আল্লাহ রসুল বলছে, এই কাউকে ডাকো না, আমি একটু নামাজে যাব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, দুজন সাহাবিকে ডাকা হলো, দুই কাঁধের উপরে আল্লাহ রসুল যখন ভর দিয়ে যাচ্ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, আমি দেখতে পাচ্ছি আল্লাহ রসুল পাটা যে পাতবেন এইটুকু শক্তি আল্লাহ রসুলের ছিল না, তার পাটা উল্টো করে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে যাচ্ছিল। আল্লাহ রসুল যখন আবু বক্করের পাশে গেল, আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু সরে আসতে চাইলেন, আল্লাহ রসুল বলছে, না আবু বক্কর তুমি সালাতকে কন্টিনিউ করো, মানে ইশারার মাধ্যমে আবু বক্কর সালাত আদায় করালেন। তার কিছুক্ষণ পরে আল্লাহ রসুল মারা গিয়েছিলেন। আচ্ছা, আল্লাহ রসুল যদি সলাত আদায় না করে কোনো টেনশন বুঝেননি মনে হয়? আল্লাহ আগে তো পাপ মাফ করে দিয়েছেন যে তোমার কোনো পাপ নাই, আগের পরে সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও আল্লাহ রসুল নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে এই করেছেন। যখন তিনি মারা যাচ্ছেন, তার মেয়ের ব্যাপারে কিছু বলেননি, যখন তিনি মারা যাচ্ছেন দিরহাম দিনারের কথা তিনি কিছু বলেননি, যখন তিনি মারা যাচ্ছেন এত বড় সাহাবিরা সব রয়েছে সাথে, কাউরই কথা বলেনি। আল্লাহ রসুল যখন মারা যাচ্ছেন তখন বলছেন যে তোমরা নামাজের হেফাজত করিও, পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করিও। একবার ভেবে দেখেন সালাতটা কত গুরুত্বপূর্ণ, সালাতটা কত গুরুত্বপূর্ণ। একাগ্র চিত্তে সালাত আদায় করতে হবে। আজকে অনেকে বুখারি, ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই, ইনার নামে বদনাম দেয় মানুষ, এই বুখারি লিখতে সময় লেগেছে 16 বছর। প্রত্যেক হাদিসের আগে তিনি মানে অজু করতেন এবং সলাত আদায় করে, দুই রেখা সলাত আদায় করে তিনি বুখারি মানে একটা হাদিস লিখতে বসতেন। ওনার একাগ্র চিত্তটা কেমন ছিল দেখেন, নামাজের প্রতি মনোযোগটা। উনি সলাত আদায় করলেন, সালাত শেষে বলছে, দেখো তো পিছনে কিসে কামড়ালো। ইমাম বুখারি বলছে যে সলাত আদায় করার পরে বলছে, সলাত শেষ করে বলছে, দেখো তো পিঠে কিসে কামড়ালো, তো 16 থেকে 17 বার কাঁকড়া বিছাতে কামড়িয়েছিল। আপনার আমার তো সলাৎ শেষ করে একটা মশাতে, কি তাকওয়াবান মানুষ তারা। একজন সাহাবী সলাত আদায় করছে,
তার পায়ে পিঠে তীর লেগে গিয়েছে। তো বলছে আহ কি তৃপ্তি সালাতে দেয় করে, খেয়াল নাই ওই দিকে চিন্তা করেন। আর আজকে আমরা বাড়িতে বসে ওয়াক যা করি, আল্লাহ রসুল সালাতের ব্যাপারে বলেছেন যখন তোমরা যুদ্ধের ময়দানে সালাত আদায় করছো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করছো, তুমুল যুদ্ধ চলছে বেঈমান কাফের মুশরিকদের সাথে, তখন আল্লাহ রসুল আমরা কি করব? তো সাহাবীদ আল্লাহ রসুল বলছে অর্ধেকে জামাত করো, অর্ধেক যুদ্ধ করো, এদের যখন হয়ে যাবে এরা যুদ্ধ করবে আর অর্ধেকে জামাত করো। বলেন তো যুদ্ধের ময়দানে সালাতের কথা বলেছে তো গুরুত্ব নাই, বুঝেননি কথা মনে আমার? যুদ্ধের ময়দানে সালাতের কথা বলেছে মানে কত বড় গুরুত্ব আছে। হজ বুড়ো মানে অনেক বুড়ো হয়ে গেছেন, থুরথুরে বুড়ো, যেতে পাচ্ছেন না, অনেক টাকার মালিক। আপনি কোনো এক ব্যক্তিকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে দেন, ও মদিনায় গিয়ে আপনার নামে হজ করে দেবে, মক্কা গিয়ে হজ করে দেবে, হজ হয়ে যাবে। খুব শারীরিক অবস্থা খারাপ, সিয়াম পালন করতে পারছেন না, রোজা করতে পারছেন না, এখন প্রতিদিন ভিখারি মিসকিনকে কিছু খাবার দেন, আপনার রোজা হয়ে গেল। নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে দাঁড়িয়ে সালাত আদায় করো, জি পারো না, বসে সালাত আদায় করো, জি পারো না, শুয়ে সালাত আদায় করো। আল্লাহ রাসূল আমার প্যারালাইজড, আমার হাতও ওঠে না, পাও ওঠে না, কি করব? আল্লাহ রাসূল বলেছে ইশারার মাধ্যমে সালাত আদায় করো, সালাতের কোনো মাপ নাই। হজের বদল চলে, সিয়াম মানে রোজার বদল চলে, দান সাদকা যে কাউকে দিয়ে করাতে পারা যায়, কিন্তু সালাত আপনাকে নিজে আদায় করতে হবে, করতে হবে যে কোনো মূল্যে। আর যদি আপনি সালাত আদায় না করেন আপনি মুসলমান না, আপনার জানাজা করানো উচিত নয়। কিন্তু করায় মানুষে তাই, কিন্তু করায় মানুষে তাই, একজন জেনাকারীর চেয়ে খারাপ যে ব্যক্তি সালাত আদায় না করে। আর আল্লাহ রসুল বলছেন, দেখেন আল্লাহ রসুল কি বলছেন, তোমার ছেলে বা মেয়ের বয়স যখন 7 বছর, ওকে বলো আব্বু শোনা, আম্মু শোনা, ও আমার কলিজার টুকরা, তুমি নামাজ পড়ো বেটা, তুমি নামাজ পড়ো বেটি, এভাবে ওকে তালকিন করতে হবে। আল্লাহ রসুল বলছে ওর বয়স 10, এখনও সালাত আদায় করে না, এখন ওকে পিটাতে হবে, মারতে হবে। কত বছর বয়সে মারতে হবে? যখন 10, মনে হচ্ছে আল্লাহ রসুল একটু কঠিন মানুষ, তাই না? কেমন কঠিন দেখেন, আল্লাহ রসুল নামাজ আদায় করছেন, এটা এই কদিনে 4-5 বার শুনলেন, আল্লাহ রসুল সালাত আদায় করছেন, সাহাবিরা পেছনে আছে, তিনি রুকায় সেজদাতে গিয়েছেন, ঘাড়ের উপরে হোসাইন উঠে খেলতে শুরু করেছে, হোসেন রাজি কেন খেলতে শুরু করেছে, ছোটো বাচ্চা, ও ভেবেছে নানা মনে হয় কী করে, তো কাঁধের উপরে খেলছে। দীর্ঘক্ষণ আল্লাহ রসুল উঠে না, সাহাবীরা হচ্ছে আল্লাহ কী হয়ে গেল, আল্লাহ রসুল কি কিছু অঘটন ঘটলো নাকি ওহিনাজিল হচ্ছে, সাহাবীরা টেনশানে। একটু পরে উঠলো, উঠে সালাম ফিরানোর পরে আল্লাহ রসুল কী ব্যাপার, আপনি দীর্ঘ একটা রুকু করলেন, কিছু ঘটেছিল? আরে না 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 না, আমার পিঠের উপরে হোসাইন খেলছিল, আমি ভাবলাম ওর খেলায় ডিস্টার্ব করবো না, তাই বুঝতে পারেননি কথাটা আমার মনে হয়। একটা মানুষ কত ভালো হলে একটা নাতি নাতনি খেলছে পিঠের উপরে, তাই তার জন্য এত দীর্ঘক্ষণ সময় সে সেজদায় থাকে। তাহলে ছেলে মেয়েকে ছোটো বাচ্চাকে আল্লাহ রসুল যা ভালোবেসেছেন পৃথিবীতে আর কেউ ভালোবাসতে পারেনি, সেই আল্লাহ রসুল বলছে ছেলের বয়স 10, সালাত আদায় করেন ওকে মারো। আরও অনেক হাদিস ছিল, সময় শেষ, প্রচুর হাদিস ছিল, তবে এটুকুই বুঝে রাখেন সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না, সালাত আপনাকে আদায় করতে হবে, আর সালাত আদায় হবে আল্লাহ রসুলের পদ্ধতিতে। আল্লাহ রসুল বলছেন সাল্লু কামা রাআইতুমুনী উসাল্লি, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এতক্ষণ যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের সবাইকে মেনে চলার তৌফিক আদা করে সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা আমাদের এখানে এই উদ্যোগটা আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জাযাকুমুল্লাহ খায়ের, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর জায়গা দান করে সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ যেন শেফা দান করে সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, যারা কবরের নিচে আছে জানি না কি হালে রয়েছে, তারা যদি শিরক বিদাত না করে মারা যায় তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা দেলোর হোসেন সাইদি এবং ডক্টর জাকির নায়েক যেন আবারও মুক্ত হয়ে গোটা পৃথিবীতে দাওয়াতের কাজ করতে পারে সেই তৌফিক তুমি আদা করো আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্তি, সকলকে সালাম।